নমস্কার বন্ধুরা, প্যাশনেট ফ্রুট গার্ডেনার উইথ সুমন এর পক্ষ থেকে আমি আবার আজকে নতুন করে চলে এসেছি আপনাদের সামনে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি নতুন নতুন এক্সোটিক প্ল্যান্টস নিয়ে এসে আপনাদের সামনে এসে উপস্থিত হব। তো আজকে আমি আরও একটা নতুন জিনিস নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে খুবই একটা ফেভারিট জিনিস, জ্যাকফ্রুটস, কাঁঠাল বাংলায় যাকে বলে। অনেকেরই প্রিয় খাবার, অনেকেরই স্মেলটা অবশ্য খুব ভালো লাগে না, তবুও যাদের প্রিয় বা যাদের ভালো লাগে না তাদের জন্য এটা আমি বলবো খুবই এক্সোটিক। কারণ যারা পছন্দ করেন না জ্যাকফ্রুটস, কাঁঠাল, তারাও কিন্তু এই জ্যাকফ্রুটসটা যদি নিয়ে আসতে পারেন সংগ্রহে, তাহলে আমি মনে করি তারাও নিশ্চয়ই একবার না একবার এটাকে একটু হলেও স্বাদ নেওয়ার চেষ্টা করবেন। তো এরকমই একটা নতুন ভ্যারাইটি হচ্ছে লেমন গোল্ড জ্যাকফ্রুটস। আমাদের ভারতবর্ষে সব থেকে যে দুটো জ্যাকফ্রুটস খুব বিখ্যাত স্বাদে গন্ধে, সেটা একটা হচ্ছে লেমন গোল্ড জ্যাকফ্রুটস আর একটা হচ্ছে চিরাপুরাম ক্লাস্টার জ্যাকফ্রুটস। তো আমি যেটা সংগ্রহ করতে পেরেছি, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট ভ্যারাইটি, সেটা হচ্ছে লেমন গোল্ড জ্যাকফ্রুট। লেমন গোল্ড জ্যাকফ্রুট, তো আপনাদেরকে আমি সেই গাছটা একটু দেখাই। আমি এটা নতুন করে আমার সংগ্রহে নিয়ে এসেছি, দেখুন লেমন গোল্ড জ্যাকফ্রুটস। ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট ভ্যারাইটি ইন দ্য ওয়ার্ল্ড। তো এই জ্যাকফ্রুট সম্পর্কে আপনাদেরকে আমি কিছু বলবো, তথ্য দেব। আপনারা যারা গার্ডেনকে ভালোবাসেন, যাদের প্যাশান হচ্ছে ফল গাছ লাগানো, তো তাদের জন্য এটা খুবই একটি আনন্দদায়ক ভিডিও হতে যাচ্ছে বলে আমি মনে করি। তো দ্য বেস্ট ভ্যারাইটি অফ জ্যাকফ্রুট ইজ লেমন। এর যেটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর স্বাদ, এর যে কোয়াটা হবে সেটা খুব ক্রাঞ্চি হয়, হ্যাঁ ক্রাঞ্চি টেক্সচার, এবং সেই ক্রাঞ্চি টেক্সচারটা খুবই ক্রাঞ্চি নয়, সফট ক্রাঞ্চি, এবং এতে ল্যাটেক্স কম থাকে, আঠাটা কম থাকে, এবং এটা সুইট ফ্লেভারের হয়, খুব মিষ্ট স্বাদের হয়, এবং এর মিষ্টতা আপনি শুনলে খুবই অবাক হবেন, সেটা হচ্ছে 32 ডিগ্রি ব্রিক্স, এতটাই মিষ্ট। এবং এর অরিজিন হচ্ছে অস্ট্রেলিয়া, অরিজিনটা হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ার অরিজিন। তো এটাকে এটা দেখতে ও লেমন ইয়োলিশ কালার, লেমন ইয়োলিশ কালার হয়, এবং এর ফ্লেভারটা খুবই মানে সুস্বাদু এবং অন্য ধরনের একটু ফ্লেভার হয়, লেমনিশ ফ্লেভার থাকে, পুরো লেমন বলবো না, লেমনিশ ফ্লেভার থাকে। তো এটা খুবই সুন্দর স্বাদে গন্ধের দিক দিয়ে, যারা আমরা গাছ লাগাতে ভালোবাসি তাদের জন্য আমি বলব খুবই একটা আনন্দদায়ক জিনিস হচ্ছে লেমন গোল্ড জ্যাকফ্রুট। তো এটা এর স্বাদটা কিন্তু সাবজেক্টিভ, মানে একটা অসাধারণ ব্যাপার এই স্বাদটা। যারা জ্যাকফ্রুট পছন্দ করেন না, জ্যাকফ্রুটসকে ভালোবাসেন না, তারাও যদি একবার এই লেমন জ্যাকফ্রুটস খান, তাহলে আমি বলবো তারা কিন্তু আবার দ্বিতীয়বার এই লেমন জ্যাকফ্রুটস খাবেন। কারণ এর স্বাদ, এর গন্ধ, এর ফ্লেভার, এটা কিন্তু আপনাকে আকর্ষিত করবেই, আমি এটা মনে করি, মানে তাদের মনকে চেঞ্জ করবেই যখন আপনি লেমন ফ্রুটস খাবেন। তারপরে জ্যাকফ্রুটস সম্পর্কে তাদের যে ধারণা, সেই ধারণাটা কিন্তু পাল্টাবে। অনেকে গন্ধটা ঠিক পছন্দ করে না, কিন্তু লেমন গোল্ডস খেলে কিন্তু এই জ্যাকফ্রুট সম্পর্কে তাদের যে ধারণাটা সেটা কিন্তু পাল্টে যাবে বলে আমি মনে করি। তো আমি এই জন্যে রেকমেন্ড করব, যারা আপনারা জ্যাকফ্রুটসকে ভালোবাসেন, জ্যাকফ্রুটস লাগাতে চান, তারা অবশ্যই তাদের সঙ্গে একটা এই লেমন গোল্ডস জ্যাকফ্রুটসটা লাগাবে, নিয়ে আসবে। তার কারণ হচ্ছে আমি বললাম, বারবারই বললাম, এর অসাধারণ স্বাদ, এর আলাদা গন্ধ, এর মিষ্টতা, এর ক্রাঞ্চিসনেস, যা আপনাকে মেক্স ফল ইন লাভ উইথ ইট, এটা মনে রাখবেন।
ঠিক আছে, এটুকুই আমার বলার ছিল আজকে। আমি আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আমাকে লাইকস দিয়ে সাবস্ক্রাইব করে আমার ভিডিও বানাতে আপনারা উৎসাহিত করবেন। আর আমি আপনাদের সামনে কথা দিচ্ছি নতুন নতুন এক্সোটিক বিভিন্ন ধরনের ফল ফলের গাছ নিয়ে এসে তাদের সম্পর্কে যতটা আমি পারি আপনাদের সামনে উপস্থাপন করব, করে আপনাদেরকে গাছ সম্পর্কে ভালোবাসা তৈরি করার চেষ্টা করব। আপনারা গাছ লাগান, গাছকে ভালোবাসুন, তাহলে দেখবেন আপনাকেও প্রকৃতি ভালোবাসবে। নমস্কার, আজকের মতো এখানে শুরু করছি।